আজ শুরুতেই সকলকে জানিয়ে রাখি শুভ নববর্ষ। আর আজকে আমি তোমাদের সাথে গল্প করব শুভ নববর্ষ বা পয়লা বৈশাখ এটা আমরা কেন সেলিব্রেট করি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, হোয়াট ইজ দ্য হিস্ট্রি বিহাইন্ড ইট। সো রিজনটা হয়তো আমরা সকলেই জানি, কারণ বাংলা বছরের প্রথম দিন, কিন্তু হোয়াট ইজ দ্য হিস্ট্রি বিহাইন্ড ইট সেটাই আজকে আলোচনা করব। আর এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, দেন জাস্ট প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর চলো ভিডিওটা শুরু করা যাক। কিছু ঐতিহাসিকদের মতে বাংলা দিন পঞ্জিকার উদ্ভবের কৃতিত্ব গৌড় সম্রাট শশাঙ্কর। এরপরে মুঘল সম্রাট আকবর এই দিনটিকে রাজস্ব বা কর আদায়ের উদ্দেশ্যে ব্যবহার করতেন। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের পরে সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুযায়ী কৃষকদের থেকে কর আদায় করতেন, আর হিজরি পঞ্জিকা চাঁদের ওপরে নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এর ফলে কৃষকদের অসময়ে খাজনা দিতে হতো, তাতে কৃষকদেরও হতো ভারী মুশকিল আর খাজনা আদায়কারীদেরও হতো ভারী মুশকিল। এই জন্য সম্রাট আকবর ডেকে পাঠালেন সেই সময়ের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ফতেহুল্লাহ সিরাজকে। তখন উনি হিজরি ক্যালেন্ডার আর সোলার হিন্দু ক্যালেন্ডারকে মিক্স করে তৈরি করলেন ফসলি সান, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আকবরের সময়কাল থেকেই পয়লা বৈশাখ উদযাপন করা শুরু হয়ে যায়। সেই সময় প্রত্যেক কৃষককে বাংলা চৈত্র মাসের শেষে খাজনা দিতে হতো। এর পরদিন পয়লা বৈশাখে জমির মালিকেরা অঞ্চলের সবাইকে মিষ্টি খাওয়াতো, আর অন্যান্য উৎসবেরও আয়োজন করা হতো। পরবর্তীকালে বাংলার মুঘল সুবাদার মুর্শিদকুলি খান আকবরের মতো এই রীতিকেই ফলো করেন। ঐতিহাসিক শামসুজ্জামান খান ও নীতিশ সেনগুপ্তের মতে বাংলার পঞ্জিকা কিভাবে উদ্ভব হয়েছিল তা ঠিক স্পষ্ট নয়। ঐতিহাসিক শামসুজ্জামান বলেছেন বাংলার সন বা শাল হলো একটি ফরাসি শব্দ। এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা কোনো মুসলিম রাজা বা সুলতানের দ্বারাই প্রচলিত হয়েছে। অন দি আদার হ্যান্ড নীতিশ সেনগুপ্তের মতে এর ঐতিহ্যগত নাম হলো বঙ্গাব্দ, কারণ বঙ্গাব্দ শব্দটি আকবরের সময়কালের পূর্বেও পাওয়া গেছে দুটো শিব মন্দির থেকে। এর থেকে বোঝা যায় বাংলা পঞ্জিকার অস্তিত্ব আকবরের সময়ের অনেক আগের থেকেই রয়েছে। এবারে এই জিনিসটা একটা খুবই ডিবেটেবল ব্যাপার যে আমরা কার মতামতটা নেব, কোন ঐতিহাসিকের মতামতটা নেব, কিন্তু দুজনেই একটা জিনিসে অগ্রি করেছিলেন যে আকবরের সময়কাল থেকেই কিন্তু পয়লা বৈশাখকে উদযাপন করা শুরু হয়েছিল। সো সেই সময় এই সনের মূল নাম দেয়া হয়েছিল তারিখে ইলাহি। সো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, দেন জাস্ট প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর টুডে। বাই।